নমস্কার বন্ধুরা, আর্য বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার এসে গেছি সিকিম ব্লগের লাস্ট পার্ট নিয়ে, পার্ট ফোর। আপনারা যদি পার্ট ওয়ান, পার্ট টু আর পার্ট থ্রি না দেখে থাকেন তাহলে চটজলদি দেখে নিন, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানান কেমন লাগলো। আজ হচ্ছে 28 তারিখ। তো আপনারা লাস্ট ব্লগে দেখেছিলেন যে আমি গ্যাংটক থেকে রওনা দিয়েছি শিলিগুড়ির জন্য। তো শিলিগুড়িতে আমরা পৌঁছেছি মোটামুটি 3:30 দিকে, হোটেলে চেকিং করেছি। তো তারপর একটু হোটেলে রেস্ট নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি হংকং মার্কেটে। হংকং মার্কেট মানে শিলিগুড়িতে যে হংকং মার্কেট আছে ওখানে, তো ওখানে কিছু কেনাকাটি করার আছে আমার, তাই আমি হংকং মার্কেটে এসেছি। আমি যতটা পাচ্ছি মার্কেটে ঘুরে দেখাচ্ছি আপনাদের, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন আপনারা। আমার মার্কেটটা ঘোরা হয়ে গিয়েছে আর কিছুটা শপিংও করেছি। কী কী শপিং করলাম সেটা বাড়ি গিয়ে মা আপনাদের দেখাবে। আর আমরা বাইরে থেকে খাবার নিয়ে নিয়েছি। আজ আমাদের শিলিগুড়িতে শেষ রাত্রি, মানে আজ 28 তারিখ, কালকে 29 তারিখ। 29 তারিখ দুপুর না, ওই বিকেলের দিকে বা বিকেল 4টার দিকে আমাদের ট্রেন আছে। তো কালকেই মানে আমরা রওনা দেওয়া বাড়ির জন্য। আজ হচ্ছে 29 তারিখ। 29 তারিখের সকাল চটজলদি আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বাইরে এসে গেছি। আর শিলিগুড়িতে যারা থাকেন বা না থাকলে অনেকে জানেন নেতাজি কেবিনের ব্যাপারে। নেতাজি কেবিনের ব্রেড টোস্ট আর হাফ বয়েল ডিম খুব ফেমাস। শিলিগুড়ি জায়গাটা অনেকটা কাছের আমার কাছে, কারণ এখানে আমি 4 বছর শিলিগুড়িতে কাটিয়েছি। আমার কলেজ এখানেই ছিল। তো 2017 লাস্ট কলেজ গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমার আসা হয়নি। আমি ভেবেছিলাম যে এই টাইমটা যাচ্ছি তো অনেক কিছু ঘুরবো, কলেজ যাব, আপনাদেরও দেখাবো আমার কলেজ পুরো জায়গাটা, কিন্তু একদম হাতে টাইম নেই, ঘুরতে পারবো না, যাওয়া সম্ভব না এখন। তো আমরা এখন লাঞ্চ করে, তাইওয়ানে লাঞ্চ করব, লাঞ্চ করে ডিরেক্ট এনজেপি যাব, ট্রেন আছে আমাদের 4টার সময়। আমার মেয়ে গ্যাংটক ও শিলিগুড়ি থেকে কি কি জিনিস নিয়ে এসেছে সবার জন্য, সেই সব জিনিসগুলো আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। সব প্রথমেই দেখাই সোয়েটার। আমার মেয়ে নিয়ে এসেছে সোয়েটার, এই সোয়েটারটা নিয়ে এসেছে আমার হাজবেন্ডের জন্য। এইটা আর এইটা নিয়ে এসেছে আমার বাবার জন্য, আমার বাবা আছে, আমার বাবার জন্য এই সোয়েটারটা নিয়ে এসেছে। আর এইটা নিয়ে এসেছে আমার মায়ের জন্য, মানে আমার মেয়ে ও দিদার জন্য এটা নিয়ে এসেছে। এই পার্সটা আমার মেয়ে নিয়েছে, আর এই ব্যাগটাও আমার মেয়ের জন্য। জুতো নিয়েছে আমার জন্য, জুতো নিয়েছে, এই জুতোটাও আমার জন্য নিয়েছে, আর আমার মেয়ের এই জুতোটা, এইটাও নিয়েছে মেয়ে, এইটাও নিয়েছে মেয়ে। মেয়ে 3 জোড়া নিয়েছে আর আমার জন্য নিয়েছে 2 জোড়া জুতো। আমার জুতো অনেক আছে তাও মেয়ে নিয়েছে। এইগুলো গ্যাংটক ও শিলিগুড়ি থেকে নিয়ে এসেছে, তার জন্য আপনাদেরকে দেখালাম এইসব জিনিসগুলো।
আমি এই ট্রাভেল ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।